হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে দেখো অলরেডি আমরা হিস্ট্রির পাঁচটা টপিক শেষ করেছি যেখানে হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বৈদিক সিভিলাইজেশন জৈনিজিম বুদ্ধিজিম নেক্সট হচ্ছে আমরা মৌর্য বংশ লাস্ট আমরা টপিকটা কমপ্লিট করেছিলাম এগুলো হয়ে গেছে তো আজকে দেখো এই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গুপ্ত বংশ এবং পরীক্ষাতে এই গুপ্ত বংশ থেকে তোমাদের কাছে কিন্তু এক থেকে দু নম্বর আসতেই পারে তো তোমরা এখন অবধি যারা ডিসক্রিপটিভভাবে ক্লাসগুলো ফলো করছো না তোমরা অবশ্যই ডিসক্রিপটিভ ভাবে ক্লাসগুলো ফলো করতে পারো ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ইন্ডিয়ান পলিটির উপরে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে ক্লাসগুলো ফলো করতে পারো তাছাড়া হচ্ছে যে যারা জেনারেল স্টাডির এমসিকিউ সলভ করছো এবং এই যে লেসেনগুলো যেগুলো তোমাদের জন্য বানানো হচ্ছে এগুলো খুব সিলেক্টিভ কোয়েশ্চেন যেগুলো হচ্ছে এক্সামে বারবার রিপিট করে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোকে নিয়েই এই জি এর করানো হচ্ছে তোমাদের জন্য তো তোমরা এখানেও ফলো করতে পারো অ্যান্ড যদি এখনও অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নাও যাতে নতুন ভিডিও এলে তোমরা জানতে পারো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো চলো স্টার্ট করছি হচ্ছে আজকের ক্লাস গুপ্ত বংশ দেখো লাস্ট যেটা আমরা পড়েছিলাম সেটা আমরা দেখলাম হচ্ছে যে মৌর্য মৌর্য বংশ যে বংশর লাস্ট রুলার ছিলেন ওনার নাম হচ্ছে বৃহৎ ছিলেন এবং বৃহৎ হত্যা করেছিলেন হচ্ছে ওনারই মিনিস্টার পুষুমিত্র সঙ্গ এবার এবার পুষুমিত্র কি করলেন যে শুঙ্গ বংশ স্টাবলিশ করলেন এরপরে দেখো আর তারপরে যদি বল মানে মৌর্য বংশের পরে কিন্তু বড় বংশ বলতে গেলে হচ্ছে গুপ্তবংশ শুঙ্গ বংশ ছিল কানভা বংশ ছিল কিন্তু ওই বংশগুলো খুবই ছোট ছোট আমরা তার জন্য এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ছি তো গুপ্ত বংশের প্রথম যেটা তোমাদের পড়তে হবে যে এই গুপ্ত বংশের সময় কোন সময়ের মধ্যে গুপ্ত বংশ ছিল গুপ্তবংশ তিনশো উনিশ থেকে পাঁচশো চল্লিশ এডি অব্দি ফোর্থ সেঞ্চুরি এডিতে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ ইন্ডিয়াতে থেকে বড় বংশ বা এতদিন ধরে আমরা ইতিহাসে যেটাই পড়ছিলাম আমরা যদি বলি হরশঙ্খ বংশ আমরা যদি বলি শিশুনাগ বংশ আমরা যদি বলি নন্দ বংশ তারপরে মৌর্য বংশ তা আজকের বংশ হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট গুপ্ত বংশ এই বংশ হচ্ছে দুশো বছরের বেশি হচ্ছে এই বংশের সময় মৌর্য বংশের সময় আমরা দেখেছিলাম যে একশো বছরের বংশ এবং এই সময়টাকে এই মৌর্য বংশের সময়টাকে আমরা বলি যে ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এজ প্রাচীন ভারতের এবং এই বংশকে এস্টাবলিশ করেছিলেন এস্টাবলিশ করলেন হচ্ছে শ্রীগুপ্ত এবং শ্রীগুপ্ত কি উপাধি নিয়েছিলেন সেটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে তো উনি নিয়েছিলেন হচ্ছে মহারাজ নেক্সট দেখো শ্রীগুপ্তর পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে ঘটোৎকচ এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পার্সন এবং উনি তিনশো থেকে তিনশো আটচল্লিশ অব্দি উনি সিংহাসনে ছিলেন প্রথমেই যে প্রশ্নটা এখানে আসতে পারে যে উনি কি উপাধি নিয়েছিলেন উনি উপাধি নিলেন হচ্ছে মহারাজ ধীরাজ সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো চন্দ্রগুপ্ত ওয়ান কিভাবে সাম্রাজ্য বিস্তার করতেন ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স এই কথাটা কিন্তু তোমরা আগেও আমরা যখন হরশঙ্ক বংশ দেখেছিলাম বা হারিয়াঙ্কা বংশ আমরা দেখছি যে তাই করতেন কিন্তু ম্যাট্রিমোনিয়ান অ্যালায়েন্স করে সাম্রাজ্য বিস্তার লাভ করেছিলেন এবারে দেখো উনি বিবাহ করেছিলেন কুমারা দেবী এবং অনেক ওনার যে কয়েন ছিল তো সেই কয়েনে আবার কুমারা দেবীরও ছবি আমরা পেয়েছি নেক্সট হচ্ছে গুপ্ত এরা মানে হচ্ছে তিনশো কুড়ির সময়টাকে বলা হচ্ছে যখন চন্দ্রগুপ্ত ওয়ান সিংহাসনে এলেন এবং উনি ওনার কি ওনার সময় গোল্ড কয়েন ছিল এবং বলা হতো গুপ্ত যুগের গোল্ড কয়েনকে দিনার বলা হতো যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে কুমারা দেবী টাইপ কুমারা দেবীর ছবি কিন্তু ছিল নেক্সট এবারে দেখো এইগুলো হচ্ছে সমস্ত হচ্ছে কয়েনগুলো গুপ্তবংশের যে সোনার কয়েন গুলো ছিল গোল্ড কয়েন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু আমরা জানি যে পরে গিয়ে গোল্ড কয়েনের পরে গিয়ে সিলভারও কয়েন ছিল এটা হচ্ছে সিলভার কয়েনও ছিল নেক্সট হচ্ছে যে কপার কয়েনও ছিল লেডেরও কয়েন ছিল ঠিক আছে তো সেগুলো আমরা পড়তে পড়তে আরও বেশি জানবো এবারে দেখো গুপ্তবংশে যেটুকুনি পড়লাম সেই ইনফরমেশনগুলো টু দ্য পয়েন্ট মনে রাখবে ওকে চলো অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফোকাস করো যে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার যে পরপর পরপর রাজাদের কথাগুলো একটুখানি মাথায় রাখতে দেখো শ্রীগুপ্ত ইম্পর্টেন্ট শ্রীগুপ্তর পরে চন্দ্রগুপ্ত ওয়ান সিংহাসনে এলেন তারপরে সমুদ্রগুপ্ত তারপরে চন্দ্রগুপ্ত টু তারপরে কুমারাগুপ্ত তারপরে হচ্ছে স্কন্দগুপ্ত আমাদের পড়তে হবে হচ্ছে এনাদের কথা নেক্স দেখো যেটুকুনি পড়লে হোয়াট ওয়াজ দ্য প্রিয়ড অব দ্য গুপ্ত বংশ তাহলে গুপ্ত বংশের সময় কোন সময়টা দেখো তাহলে কী হবে যে তিনশো উনিশ থেকে পাঁচশো চল্লিশ ওকে ক্যাপিটাল কী ছিল এই বংশের ক্যাপিটাল কী ছিল তোমরা কমেন্ট সেকশনে দেখ একটুখানি লিখে বলবে কারণ এর আগেও আমরা যখনই পড়তে গেছি ডাইনেস্টির ক্যাপিটালগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে দেখো বাদবাকি বিষয়েও ডিসক্রিপটিভভাবে ক্লাস হচ্ছে যদি না এখনও ফলো করে থাকো তাহলে প্রত্যেকটা বিষয় ফলো করো ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি জেনারেল স্টাডি এন্ড সিকিউ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো দেখো এখানে বলেছে ইজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি তাহলে গুপ্ত বংশ প্রতিষ্ঠাকে করলেন শ্রীগুপ্ত ওকে নেক্সট এবং শ্রীগুপ্তর পরে সিংহাসনে এলেন হচ্ছে ঘটোৎকচ শ্রীগুপ্তের উপাধি কি ছিল মহারাজ ছিল শুধু মহারাজ অ্যান্ড চন্দ্রগুপ্ত ওয়ানের চন্দ্রগুপ্ত ওয়ানের ছিল উপাদি মহারাজ ধীরাজ ওকে নেক্সট দেখো যেটা বলছিলাম সেই প্রশ্নটাই এসছে হুইচ গুপ্ত রুলার আন্ড দ্য টাইটেল মহারাজ ধীরাজ তাহলে মহারাজ ধীরাজ হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান ওকে নেক্সট দেখো চন্দ্রগুপ্ত ওয়ান স্টার্টেড দ্য গুপ্ত এরা গুপ্ত এরা হচ্ছে তিনশো ওকে নেক্সট এরপরে হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি এডি অব্দি ছিলেন এবং সব থেকে গ্রেটেস্ট গুপ্ত বংশের সব থেকে গ্রেটেস্ট রাজা ওনার ব্যাপারে আমরা জানতে পারি হচ্ছে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে এবং এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন রচনা করেছিলেন ওনারই সভাকবি ওড়িশেন রচনা করলেন নেক্সট হচ্ছে ওনাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হচ্ছে এবং কে আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তের টাইটেল কি সেই ব্যাপারেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে ওনার টাইটেল ছিল কবিরাজ বলা হতো এবং এটা বুদ্ধিস্ট লিটারেচার থেকে আমরা জানতে পারি নেক্সট হুইজ কনসিডার অ্যাজ দ্য গ্রেটেস্ট কিং অফ দ্য গুপ্ত পিরিয়ড তাহলে গুপ্ত যুগের সব থেকে গ্রেটেস্ট রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত একটু মাথায় রাখবে নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলছি তাহলে সেম একই প্রশ্নের উত্তর সমুদ্রগুপ্ত হুইজ দ্য কোট পোয়েট সমুদ্রগুপ্তের সময় কোট পোয়েট আমরা দেখলাম কে ছিলেন আমরা বলবো হচ্ছে হরিসেন ছিলেন কি রচনা করেছিলেন পিলার ইনস্ক্রিপশন ওকে হু ওয়াজ দ্য কম্পোজার অফ দ্য প্রয়াগ প্রশস্তি অর এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন কে রচনা করেছেন তাহলে সেম একই উত্তর হরিসেন হুইচ গুপ্ত কিং হ্যাজ দ্য টাইটেল কবিরাজ তাহলে কবিরাজ কার উপাধি ছিল আমরা দেখছি হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি এবারে দেখো সিংহাসনে এলেন হচ্ছে চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত উপাধি হচ্ছে বিক্রমাদিত্য তিনি আশি থেকে চোদ্দশো চোদ্দ অব্দি ছিলেন এবার দেবী রচনা করেছেন হচ্ছে বিশাখ দত্ত এই যে গ্রন্থটি দেবী চন্দ্রগুপ্তাম এই বইটা রচনা করলেন বিশাখ দত্ত এবং এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে এসেছিলেন রামগুপ্ত অনলি গুপ্ত রুলার উনি একজন রুলার যিনি হচ্ছে কপার কয়েন চালু করেছিলেন ওকে এটা একটা প্রশ্ন দিতে পারে যে কপার কয়েন তাহলে কে চালু করেছিলেন ওকে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার অ্যান্সার হচ্ছে রামাগুপ্তা এবারে কি হলো এইবারে দেখো ওনার যে পত্নী ছিলেন তো ধ্রুব দেবী ধ্রুব হাতে তুলে দিয়েছিলেন কারণ শকরা ইনভাইট করেছিল এসেছিল তো সেই সময় কিন্তু উনি তুলে দিয়েছিলেন তখন ওনার যে ছোট ভাই চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত টু আবার কি করলেন শকদেরকে হারালেন এবং ওই ধ্রুব পরে নিজেই বিবাহ করেছিলেন নেক্সট নেক্সট হচ্ছে মেহর আলী পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে ওনার যে সভাকবি সেখানে নবরত্ন ছিলেন কালিদাস ধনওয়ন্তারি বারাহমির বারুচি এই সমস্ত বিখ্যাত পার্সেনরা কিন্তু ছিলেন নেক্সট হচ্ছে দেখো এই চন্দ্রগুপ্ত টুয়ের এর উপাধি কি ছিল দেবাগুপ্ত ছিল দেবরাজ ছিল দেবর্ষি ছিল পরাণ ভগবত ছিল তো এইগুলো একটু মাথায় রাখবে এবং চন্দ্রগুপ্ত টু এর পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে কুমারাগুপ্ত কুমারাগুপ্ত ওয়ান ওকে নেক্সট নেক্সট হচ্ছে দেখো যেটুকুনি পড়লে দেবীচন্দ্রগুপ্তম রচনাকে করেছেন রচনা করেছেন হচ্ছে বিশাকদক্ত এন্ড বিশাকদকতের আরেকটি যেটা বই ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুদ্রাকশ মুদ্রাকশ ওকে এন্ড এই মুদ্রাকশ থেকে আমরা কি জানতে পারি আমরা জানতে পারলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ধনানন্দকে পরাজিত করেছিলেন কার সাহায্যে সেটা হচ্ছে কৌটিল্যের সাহায্যে ওকে নেক্সট নেক্সট হচ্ছে দেখো কুইচ পিলগ্রিম কাম টু ইন্ডিয়া ডুরিং দ্য চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত টুয়ের সময় কে এসেছিলেন তাহলে তাহলে চন্দ্রগুপ্ত টু মানে এখানে দেখো কে তোমরা সবাই জানো যে ফাই এন সেলুকাস কার সময় এলেন সেলুকাস গভর্নর ছিলেন হচ্ছে ধরানন্দের সময় যে অ্যালেকজেন্ডার আসছেন আলেকজেন্ডারে গভর্নর হচ্ছে সেলুকাস ছিলেন ওকে ইউ হচ্ছে হর্ষবর্ধনের সময় এসেছিলেন এই ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখবে চন্দ্রগুপ্ত টুকে আবার কি বলা হয় চন্দ্রগুপ্ত টুকে বিক্রমাদিত্য বলা হলো দেখো হুইচ গুপ্তা রুলার মেড অ্যাজ হিজ সেকেন্ড ক্যাপিটাল তাহলে ছিলেন কে ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত টু এরপরে দেখো হুইচ গুপ্তা রুলার ডেস্ট্রয়েড দ্য সকা শকদের কে পরাজিত করেছিল সকদের পরাজিত করলো হচ্ছে বিক্রমাদিত্য নেক্সট এবারে হচ্ছে কুমারা চন্দ্রগুপ্ত টু এর পরে সিংহাসনে এলেন হচ্ছে উনারই সন্তান কুমারাগুপ্ত কুমারাগুপ্ত যখন সিংহাসনে এলেন তখন হচ্ছে হুনরা খুব আক্রমণ করত মানে নর্থের দিকে কিন্তু আক্রমণ করত এবার এখানে একটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন গুপ্ত রাজার সময় হচ্ছে হুনদের আক্রমণ আসে তো অ্যান্সার হবে কুমারাগুপ্ত এবং উনি কিসের পুজো করতেন উনি হচ্ছে কার্তিকের পুজো করতেন উনি কি তৈরি করেছিলেন উনি হচ্ছে নানন্দা মহাবীরা তৈরি করলেন নেক্সট হচ্ছে মহেন্দ্রদিত্য ছিল হচ্ছে ওনার উপাধি অ্যান্ড ওনার সমাতেও হচ্ছে গোল্ড কয়েন ছিল নেক্সট হচ্ছে এই বংশে লাস্ট যে রাজা ওনার নাম চারশো থেকে ফোর লাস্ট গ্রেটেস্ট এবার স্কন্দগুপ্ত কি করলেন হুনদের পরাজিত করলেন দেখো এখানে দুটো প্রশ্ন হয় কুমারা গুপ্তের সময় হুনরা আক্রমণ করত। এবং পুরোপুরিভাবে পরাজিত করেছিলেন হচ্ছে স্কন্দগুপ্ত এবং নাম নিয়েছিল হচ্ছে উপাধি নিয়েছিল বিক্রমাদিত্য এবং এই ইনফরমেশন আমরা বিতারি পিলারে পাই এছাড়া ওনার আর কি কৃতিত্ব ছিল বা পারে। যে স্কন্দগুপ্ত হচ্ছে সুদর্শন লেখ ঠিক করলেন এবং উনার পরে সিংহাসন এসছিলেন হচ্ছে পুরুগুপ্ত বুধুগুপ্ত কুমারাগুপ্ত এবং সবার লাস্ট হচ্ছে নার্সিমগুপ্ত। নেক্সট যেটুকুনি পড়লে তার মধ্যে কি প্রশ্ন আসতে পারে হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য গোল্ড কয়েন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড তাহলে গুপ্ত যুগে আমরা গোল্ড কয়েনকে কি বলি দিনার ওকে নেক্সট হুইচ রুলার ফাউন্ডেড দ্য নানন্দা মহাবীরা তোমাদের জন্য এটি রইল কমেন্ট সেকশনের মধ্যে তোমরা রিপ্লাই করে বলবে নেক্সট প্রশ্ন দেখো হুইচ গুপ্ত রুলার আর্ন দ্য টাইটেল মহেন্দ্র দিত্ত দেখো এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আসবে ওকে স্কন্দ গুপ্ত নেক্সট গুপ্ত রুলার সুদর্শন দেখো এই যে প্রশ্নটা যে প্রথমেই তোমাকে দিতে পারে যে সুদর্শন লেখ কে ঠিক করে মানে প্রথমে কে বানিয়েছিলেন তোমরা জানো ঘটনাটা যে যদি না দেখে থাকো তাহলে মৌর্য বংশটা একটু দেখে নিও চন্দ্রগুপ্ত মৌর্যের যে মিনিস্টার ছিলেন মিনিস্টারের নাম কি মিনিস্টারের নাম ছিল হচ্ছে পুষ্যগুপ্ত ওকে পুষ্যগুপ্ত অ্যান্ড এই পুষ্যগুপ্ত সুদর্শন লেখকে বানালেন ওকে এবং পুষু দেখো আমরা প্রথমে যে পয়েন্টগুলো আমি তোমাদের আগেই বলছিলাম ওকে এইখানে প্রশ্নগুলো আসে যে স্কন্দগুপ্ত কি করছেন যে সুদর্শন লেখ ঠিক করলেন তাই না তো এই ধরনের বিষয়গুলো একটুখানি মাথায় রাখবে আচ্ছা হুইজ গুপ্ত রুলার ওয়াজ ইনভেডেড এই দেখো হুন্দের আমি দুটো প্রসঙ্গ বললাম ইনভেড মানে হচ্ছে প্রথমে এসছিল এবং ডিফিটেড দুটো প্রশ্নর অ্যান্সার কিন্তু আলাদা ওকে তো আমরা এখানে নেবো হচ্ছে স্কন্দগুপ্ত তো যেটুকুনি দেখলে গুপ্ত যুগ খুব জিস্টে আমি তোমাদেরকে বললাম যেটা হচ্ছে টু দ্য পয়েন্ট পরীক্ষার জন্য আমি কিন্তু তোমাদেরকে বললাম কম্পিটিভ এক্সামের দিকে তাকিয়ে আমি বললাম যাতে তোমাদের মেন পয়েন্টগুলো উইদিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটের মধ্যে মেন পয়েন্টগুলো কভার হয়ে যায় তো আশা রাখছি যে ক্লাসগুলো করছো সে ক্লাসগুলো ভালো লাগছে নোটস ডাউন করে নাও বিভিন্ন যে এমসি কিউগুলো করানো হচ্ছে সেইগুলোকে ফলো করো এবং অবশ্যই ক্লাসকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে শেয়ার করো কিপ লার্নিং কিপ শেয়ারিং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কুষাণ বংশ নিয়ে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং